आई एम निपक नाग एंड यू आर वाचिंग नाग इंग्लिश ट्यूटोरियल। आज आमरा खूब गुरुत्वपूर्ण एक पैराग्राफ निये आलोचना करब, आर्ली राइजिंग। देयर इज एन इंग्लिश प्रोभार्ब सेज आर्ली टू बेड एंड आर्ली टू राइज मेक्स ए मैन हेल्दी ओयेल्दी एंड वाइज। एक इंग्रेजी प्रबाद आछे, ताड़ाताड़ी बिछानाय जावा ও তাড়াতাড়ি বিছানা থেকে ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী ও জ্ঞানী করে তোলে। আর্লি রাইজিং ইজ এ ভেরি গুড হ্যাবিট হুইচ প্রোভাইডস এ ওয়ে টু এ গুড হেলথ। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস যেটা ভালো স্বাস্থ্যের দিকে নিয়ে যায়, অর্থাৎ আমাদেরকে ভালো স্বাস্থ্য প্রদান করে। দিস হ্যাবিট ইজ ভেরি ইউজফুল টু আস। এই অভ্যাসটি আমাদের কাছে খুবই উপকারী, অর্থাৎ এই আর্লি রাইজিং যে এই হ্যাবিটটি যদি কেউ করতে পারে, তার বিভিন্ন উপকারিতা রয়েছে এই আর্লি রাইজিংয়ের। তারপর ইট গিভস এ গুড স্টার্ট ফর দি ডে। এটি একটি দিনের ভালো শুরু প্রদান করে, অর্থাৎ একটা দিন যদি কেউ সকালবেলা ওঠে, সেই দিনটা তার ভালোভাবে শুরু হয় বা সে ভালোভাবে শুরু করতে পারে। ইন দি আর্লি মর্নিং দি মাইন্ড ইজ ফ্রেশ অ্যান্ড কাম। সকালবেলায় মন তরতাজা ও শান্ত থাকে। অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় the beauty of nature and freshness of morning air. একজন তাড়াতাড়ি ওঠা ব্যক্তি সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য ও সকালবেলার তরতাজা বাতাস উপভোগ করতে পারে, অর্থাৎ সারাদিনের যে নেচারের বা প্রকৃতির যে সৌন্দর্য, তার তুলনায় সকালবেলার যে সৌন্দর্যটা সেটা অন্যরকম, এবং সকালবেলার যে বাতাসটা সেটা ফ্রেশ থাকে, তরতাজা থাকে, সেখানে ধোঁয়া বা ধুলাবালি এই সমস্ত কিছু থাকে না, তাই জন্য বাতাসটাও তরতাজা থাকে। হি ক্যান গো আউট ফর এ মর্নিং ওয়াক অর টেক মর্নিং এক্সারসাইজ। সে প্রাতঃভ্রমণে যেতে পারে অথবা সকালবেলা শরীর চর্চা করতে পারে, অর্থাৎ সকালবেলা প্রাতঃভ্রমণ বলতে যেটাকে মর্নিং ওয়াক বলা হয়, সে তাড়াতাড়ি যদি উঠে তাহলে মর্নিং ওয়াকে যেতে পারে, বা সকালবেলার যে শরীরচর্চা বা ব্যায়াম, সেই সকালবেলা সেই শরীরচর্চাটা করতে পারে। হি ফাইন্ডস এনাফ টাইম টু ডু হিজ ডেইলি ওয়ার্ক। সে তার প্রতিদিনের কাজকর্মের জন্য যথেষ্ট পরিমাণে সময় পায়, অর্থাৎ সকালবেলা যদি ওঠে তাহলে অনেকটা পরিমাণে সময় তার বেঁচে যায় কাজকর্মের জন্য। হি ক্যান ডু মেনি ওয়ার্কস বিফোর মোস্ট অব দি পিপল গেটিং আপ ফ্রম দেয়ার বেড। সে তার অনেক কাজ করে ফেলতে পারে বেশিরভাগ মানুষ বিছানা ছেড়ে ওঠার আগে। অল দিজ হেল্প হিম টু এনজয় এ হেলদি লাইফ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এই সমস্ত কিছু তাকে সুস্থ শারীরিক ও মানসিক জীবন উপভোগ করতে সাহায্য করে। স্লিপিং টিল লেট ইন দি মর্নিং মিন্স ওয়েস্ট অফ টাইম উইথাউট ডুইং এনি ওয়ার্ক। সকালবেলায় বেশি দেরি পর্যন্ত ঘুমানো মানে কোনো কিছু কাজ না করে সময় নষ্ট করা। অ্যাজ আর্লি রাইজিং গিভস আস many advantages, we should make the habit of early rising. যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমাদের অনেক সুযোগ সুবিধা প্রদান করে থাকে, তাই আমাদের সকালবেলায় ঘুম থেকে ওঠা অভ্যাস করা উচিত। তো এই হয়ে গেল আর্লি রাইজিং প্যারাগ্রাফ, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যতটা পারবে, কারণ এই ভিডিওটা অন্য কারো কাজে লাগতে পারে। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো, এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।